ঠিক 12 বছর আগে আমরা একটা গান করেছিলাম সুখের আবেশ দুজনেরই খুব জনপ্রিয় ছিল এবং 12 বছর পর বর্ষা কামব্যাক করছে এটা আমার খুব ভালো লাগছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খুব প্রিয় একজন মিউজিশিয়ান রুমি রহমান ভাই ওনার ওয়াইফ একজন মিউজিশিয়ান হিসেবে একজন মিউজিশিয়ানের পরিবারের সাথে থাকতে পেরেছি এটা আসলে অনেক বড় পাওয়া গানটি অনেক দিন ধরেই আসলে করা ছিল আমার অনুরূপ আয়েস লিখেছিলেন গানটির সুর এবং সঙ্গীত আমার দারুণ গিয়েছেন বর্ষা গৌতম দা পরিচালনা করেছেন আর সত্যি কথা হচ্ছে গানটা বর্ষার জীবনের সাথে খুব ম্যাচ করে আমার মন বলে তুমি আসবে ও যেভাবে ওয়েট করে রুমি ভাইয়ের জন্য এবং তার প্রতি যে ভালোবাসা বা ডেডিকেশন আমি সবসময় দেখেছি বর্ষার সেই জায়গা থেকে আসলে সবারই ভালো লাগবে গানটা যখনই আমাদের কোনো আর্টিস্টরা আমাদের ইন্ডাস্ট্রিতে আবার রিটার্ন করে আমাদের সবার এটা দায়িত্ব যে তাকে একদম ওয়ার্ম ওয়েলকাম করা এবং তাকে বুঝতে না দেওয়া যে এতদিন একটা গ্যাপ পড়েছে এবং আমার মনে হয় যারা শিল্পীরা আছেন বা সুরকার আছেন যারা অর্থলগ্নি করেন তারা যদি বর্ষাপোকে আবার একটা পুশ দেন সে আবার নিজের জায়গায় ফিরে দাঁড়াতে পারবে সেই শক্ত অবস্থানে তো আমার মনে হয় এটা আমাদের সবার দায়িত্ব এটা হচ্ছে গানটা উৎসর্গ করেছি আমার প্রয়াত স্বামী রুমি রহমানকে এবং গানটির টাইটেল হচ্ছে আমার মন বলে তুমি আসবে গানটির লিখেছেন আমাদের সকলের প্রিয় অনুরূপ আইচ এবং আমার সাথে সহশিল্পী হিসেবে গানটি গেয়েছেন শাহরিয়ার আফাত গানটির মাধ্যমে আসলে আমি আমার প্রয়াত স্বামীকে কতটা মিস করছি বা এই মুহূর্তে আমি কেমন আছি এবং কষ্ট দুঃখ প্রেম ভালোবাসা ইটস এ মিউজিক্যাল ফিল্ম আসলে পুরোটাই একটা 5 মিনিটের ভিডিওতে উঠে আসছে সবটা মিলে আজকে একদমই তাই আনন্দ বেদনার মিশেল তবে আমরা আনন্দটাকেই মনে রাখতে চাই এই মুহূর্তে এবং ওর গানের জন্য অনেক শুভকামনা আর জীবনের জন্য অনেক শুভকামনা